হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ানিস ক্রাফটবক্স। দেখো, আমি একটা আনারস বানিয়েছি। আনারসটা কত কিউট দেখতে হয়েছে দেখো তো। আনারসটা বানানোর জন্য আমি এখানে থার্মোকলের প্লেট ইউজ করেছি। তো থার্মোকলের প্লেটের সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি রাউন্ড করে। রাউন্ড করে কাটার পর যে অংশটা আমি পেয়েছি সাইডের, সেটা দিয়ে আমি ত্রিভুজ শেপের করে কেটে নিচ্ছি। আর এই যে ত্রিভুজগুলো, কোনো মাপ লাগবে না, তোমরা তোমাদের আন্দাজ মতোই কেটে নিতে পারো। দেখো, একইভাবে আমি সমস্ত সাইড দিয়ে এই ত্রিভুজগুলো কেটে নিয়েছি। এরপর যে রাউন্ড অংশটা আমি পেয়েছি, তার উপরে আমি স্কেল দিয়ে সমানভাবে বড় বড় করে ত্রিভুজ এঁকে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে আমি পাতা তৈরি করব আনারসের। তো এগুলো আমার আঁকার পর আমি এগুলো আবার সমানভাবে কেটে নেব। দেখো, এগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এই পাতাগুলোকে একটু ছোট বড় সাইজ করে কেটে নিচ্ছি, কারণ আনারসের সব পাতা সমান সাইজ হয় না। এবার পাতাগুলোকে আমি একটু কাঁচির সাহায্যে বেঁকিয়ে নিচ্ছি। দেখো, সব পাতাগুলোই আমার বেঁকানো হয়ে গেছে। এরপর আমি এখানে ডার্ক গ্রিন কালারটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো গ্রিন কালার ইউজ করতে পারো। তো একইভাবে আমি সমস্ত পাতায় কালার করে নেব, এবং কালার করার পর এগুলোকে শুকিয়ে নিয়েছি। দেখো, তো কালার করা হয়ে গেছে। এখানে আমি একটা ক্যান ইউজ করেছি, তোমরা যে কোনো ক্যান ইউজ করতে পারো। তো ক্যানের ওপরে আমি গ্লু গানের সাহায্যে এই যে বড় পাতাগুলো তৈরি করেছি সেগুলো আগে আটকে নিচ্ছি। দেখো, বড় পাতাগুলো আমার আটকানো হয়ে গেছে। এরপর যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপে আমি একটু যে ছোট পাতাগুলো আমি তৈরি করেছি সেগুলো লাগিয়ে নিচ্ছি। দেখো, এই রাউন্ডের পাতাগুলো আমার লাগানো হয়ে গেল, মানে সেকেন্ড রাউন্ডের। এবার আমি থার্ড রাউন্ড শুরু করলাম। আরেকটু যে ছোট পাতাগুলো আমি তৈরি করেছি সেই পাতাগুলো আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, কতটা কিউট তৈরি দেখতে হয়েছে উপরটা। এবার আমি ক্যানের সাইড দিয়ে যে ত্রিভুজগুলো কেটে রেখেছিলাম থার্মোকলের প্লেট দিয়ে, তো সেইগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এক এক করে আমি সমস্তটাই লাগিয়ে নেব। দেখো, এবার আমি সেকেন্ড রাউন্ডটা শুরু করেছি। দেখো, এবার একটু লাস্টের থেকে কিছুটা উপরে আমি এসে গেছি। তো এই রাউন্ডগুলো আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, এখনো তৈরি হয়নি জিনিসটা, কিন্তু কতটা সুন্দর লাগছে। তো তোমরাও বাড়িতে প্লিজ একবার ট্রাই করো, এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো, আমার লাস্ট লাইন কমপ্লিট হয়ে গেল। এবার যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোতে আমি আরও যেগুলো আছে, মানে ত্রিভুজগুলো, এগুলো লাগিয়ে নিচ্ছি। দেখো, সমস্ত গ্যাপটাই আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি এখানে। দেখো, জিনিসটা কতটা কিউট দেখতে হয়েছে। এটা কালার না করলেও চলতো, কিন্তু আমি এখানে কালার করব। দেখো, এখানে আমি থার্মোকলের বল ইউজ করেছি, কারণ আনারসের গায়ে যে চোখগুলো থাকে সেগুলো এখানে করতে হবে। তো আমি এখানে থার্মোকলের বলের থেকে আর ভালো কোনো উপায় পেলাম না।
দেখো এবার আমি ইয়েলো কালারটা করছি। এখানে আমি লেমন ইয়েলো কালার ইউজ করেছি, তোমরা যে কোনো ইয়েলো কালারই এখানে ইউজ করতে পারো। দেখো সমস্তটাই আমি ইয়েলো কালার করে নিচ্ছি। দেখো কালার করার পর জিনিসটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এখানের উপরে ডার্ক ব্রাউন কালারটা করে নিচ্ছি, কারণ আনারসের গায়ের চোখগুলো একটু বোঝানোর জন্য। তো এই চোখগুলো তোমরা ব্ল্যাক কালারও করতে পারো। দেখো সমস্তটা করা হয়ে গেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো।